17 বছরের স্বৈরাচার সরকার আমাদের বহু ভাই বোন বাবা চাচা ফুফা মামাদের গুম করেছেন। আজ পর্যন্ত হাজার হাজার নেতা কর্মীদের দেহ কোথায় তারা রেখেছেন আমরা জানি না। যাদের বাবা খুন হয়েছে তাদের সন্তানেরা কলিং বেল টিপে মনে হয় তার বাবা ঘরে ফিরেছে, দৌড়ায় দরজা খুলে দাঁড়ায় মনে হয় এক্ষুনি বুঝে তার বাবা ঘরে ফিরতেছে। বহু মা তার সন্তানের জন্য এখনো জানালার দিকে তাকিয়ে আছে, বোধহয় তার সন্তান কিছু ফিরে পাবে। কিন্তু এই স্বৈরাচার সরকার তাদের কোথায় গুম করেছে, কোথায় দাফন করেছে কেউ জানে না। যারা আজকে খুন হয়েছে গুম হয়েছে তাদের বিচার হওয়া কি উচিত? এই স্বৈরাচার সরকারের নেত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছেন, 17 বৎসর আমাদের জুলুম করেছেন, আমাদের ভাষা হারিয়ে ফেলেছেন, কথা বলতে দেয় নাই, মিটিং করতে দেয় নাই। এই দামপাড়ায় আমি মিটিং করতে এসেছি, অনেকে সভাপতিত্ব করার সাহস পায় নাই, কারণ তারা এতই অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল, কেউ সভাপতিত্ব করলে রাখতে পারেন যদি ঘুম হয় সেই ভয়ে সে সভাপতিত্ব করে নাই, ঠিক কিনা? আজকে অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে এই 5 তারিখে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে বৈষম্য ছাত্ররা একজোট হয়ে স্বৈরাচার সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে, করেছে কিনা? যার কারণে আমরা আজকে এই মুক্ত বাতাসে বসে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি, আজকে সম্মেলন করতে পারছি, আজকে আপনাদের মনের কথা বলার সাহস পাচ্ছি, পাচ্ছি কিনা? এটার মূল্য আমাদের রাখতে হবে। এত রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেলাম এর যোগ্য, এর মূল্য এবং আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশকে নতুন ভাবে গড়ার একটি প্রয়াস আমরা দেখছি। কিন্তু এই আগামী যে সুন্দর সুষ্ঠুভাবে যে নির্বাচন হয় এটা যাতে না হয় তার জন্য এই স্বৈরাচার সরকারের দোসররা কিন্তু পায়তারা শুরু করেছে, যার কারণে আমাদের নেতা সুদূর লন্ডন থেকে বলছে সংগ্রাম এখনো শেষ হয়নি, আন্দোলন এখনো শেষ হয় নাই, আপনারা সবাই সজাগ থাকুন, এই স্বৈরাচার সরকার এই দেশে আবার একটি দুর্বৃত্তায়ন, এই দেশে একটি অরাজকতা, এই দেশের মানুষকে আবার বিপদের ফাঁদের পায়তারা করছে। কোত্থেকে করছে? সুদূর ভারত থেকে বসে আমাদের বিরুদ্ধে পায়তারা করতেছে। ইসকন নামে একটি সংগঠন আছে, সেই সংগঠনের পরিষ্কৃত নেতা এই দেশে একটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে একটি রায়ত লাগানোর চেষ্টা করার কারণে গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করেছে। আপনারা কি জানেন এই ইসকনের নেতা বহিষ্কৃত? এই ইসকনের নেতা ইসকন থেকে বহিষ্কৃত, তার চারিত্রিক দোষের জন্য সে বহিষ্কৃত। আপনারা পত্রপত্রিকায় দেখবেন ইসকন অস্বীকার করেছে তার সদস্য পদ এদেশে নাই। তারপরে ভারতের সমস্ত প্রচার মাধ্যম মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশে হিন্দু মুসলমান হিন্দুরা ঘরে থাকতে পারে না, তাদের উপর অত্যাচার অবিচার হচ্ছে, চোখ মিথ্যা বানোয়ার কথাবার্তা করে আমাদের মধ্যে একটি দাঙ্গা ভাড়া লাগানোর চেষ্টা করতেছে, করতেছে কিনা? হিন্দু মুসলমান ভাই ভাই, বাংলাদেশের হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই, আমাদের প্রত্যেক মুসলমানদের ইমানি দায়িত্ব, যেই ধর্মের যেই বর্ণের সেই লোক হোক না কেন, আমাদের ইসলাম বলেছে তাকে পাহারা দেওয়াদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমরা হিন্দুদের আমাদের ভাই মনে করি, তারাও আমাদের ভাই মনে করে, আমরা হিন্দু মুসলমান এই বাংলাদেশে কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব বা কোনো ভাব নাই। কিন্তু ভারত থেকে বসে যেভাবে প্রচার প্রচারণা করতেছে মনে হচ্ছে হাজার হাজার হিন্দু এই দেশে হত্যা গুম হয়ে গেছে। তাই এই ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আমার উদার্ত আহ্বান, চোখ কান খোলা রাখবেন, আন্দোলন এখনো শেষ হয় নাই, এই স্বৈরাচারের থাবা এখনো শেষ হয় নাই, এই দেশের প্রতিটি ডিপার্টমেন্টে প্রতি রন্ধে রন্ধে স্বৈরাচার এখনো গাপটি মেরে আছে, যে কোনো সময় আঘাত করতে পারে, সেই আঘাতকে প্রতিঘাত করার জন্য
এই আঘাতকে রুখে দেওয়ার জন্য আপনারা সবাই সবসময় সজাগ থাকবেন, থাকবেন কিনা? আমরা একটি নতুন নির্বাচন চাই, একটি নতুন দেশ চাই, একটি নতুন রাষ্ট্র চাই। এই রাষ্ট্রতে আপনার ভাষায় কথা বলতে পারবেন না।